ফাইনালি আমরা চলে এসেছি শান্তিপুরে। গাড়ি এখানে পার্ক করা হলো, এখানে অনেকগুলো গাড়ি পার্কিং এর জায়গা আছে। এটা ফার্স্ট এর পার্কিং, তাই না? ফার্স্ট এর পার্কিং এ আমরা একটা গাড়ি পার্ক করার জায়গা পেয়ে গেছি, তো এখানে গাড়ি পার্ক করা হয়েছে। এবার ভেতরের দিকে যাব আর তোমাদেরকে সবটাই দেখাবো, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমরা চলে এসেছি শান্তিপুর ঘোষ মার্কেটে, যেটা কিনা বঙ্গ তাঁত কাপড়ের হাট নামে পরিচিত। আজকে মার্কেটে সেরকম একটা ভিড় দেখা যাচ্ছিল না। আমি এখানে আসার আগে শুনেছিলাম মার্কেটে নাকি প্রচণ্ড ভিড় হয়, আর যেহেতু এখন বাজে সকাল 7টা আর আমরা বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছিলাম, ভেবেছিলাম ভীষণ ভিড় হবে। কিন্তু যাই হোক, একটু হালকা আছে, তো কেনাকাটা করতেও সুবিধা, ভালোই হয়েছে। আর এখন চলছে চৈত্র সেল, তো বিভিন্ন রকম শাড়ির কালেকশন আছে। আর বড় বড় দোকান থেকে সব খুচরো বিক্রেতারা বস্তা বস্তা মাল এখান থেকে নিয়ে যাচ্ছেন। তোমরা যদি একটা দুটো করে নিতে চাও তো অনায়াসেই নিতে পারো, কারণ এখানে পাইকারি রেটেই এনারা শাড়ি বিক্রি করে থাকেন। তবে যদি একটু বেশি শাড়ি কেনো, 12টা 15টা, তবে এনারা কিছুটা হলেও দাম কমাবেন। আর গরমটা বেশ ভালোই পড়েছে, তাই সুতির শাড়িও অনেক উঠেছে। এটা আমার ফার্স্ট টাইম যাওয়া, তাই খুব ভালো করে সব কিছু ক্যাপচার করে উঠতে পারিনি। আশা করছি নেক্সট বার যখন যাব তোমাদের সবটা খুব ভালো করে দেখানোর চেষ্টা করব। আসলে প্রথমবার এত শাড়ি একসাথে দেখে চোখটা জাস্ট ধাঁধিয়ে গেছিলো, আর সাথে দুটো বাচ্চাও ছিল যার জন্য একটু ঝটপট করতে হয়েছিল। আর এটা চারতলা একটা বিল্ডিং, আমরা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটুকুই জাস্ট কভার করেছিলাম। বিভিন্ন রকমের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে, তাঁতের শাড়ি, বিভিন্ন রকমের জামদানি, কাঁথা স্টিচ, লিলেন, বেনারসি, তসর, কাতান বেনারসি। তবে এখানে না 500 টাকার মধ্যেই সমস্ত রকমের শাড়ি চলে আসে, তবে বেনারসিগুলো মোটামুটি ওই 800-850 টাকার মধ্যে চলে আসবে, বাইরের দোকানগুলোর তুলনায় অনেকটাই কম। তবে তোমাদেরকে বলে রাখি, এই বঙ্গ তাঁত শাড়ি হাটটা সপ্তাহে দুটো দিনই বসে, এক হচ্ছে রবিবার আর এক হচ্ছে বৃহস্পতিবার। সময়টা হচ্ছে ভোর 3টে থেকে দুপুর 2টো পর্যন্ত। তোমরা যদি এখানে এসে শাড়ি কিনতে পারো কিছুটা বার্গেনিং করে, তবে সামান্য হলেও তোমাদের টাকা কিছুটা সেভ হবে। প্রচুর শাড়ি কালেকশন আছে এখানে, যতই দেখতে থাকো শেষ আর হবে না। এখানে হ্যান্ডলুম, খাদি থেকে শুরু করে সমস্ত রকম শাড়ি তোমরা পেয়ে যাবে। তো এসে দেখো, নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না, হাতে শাড়ি না নিয়ে বুঝতে পারবে না। তো আমি বলবো এসে তোমরা একবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা নিজেরা আমরা এগুলো পালিশ করি, বুঝলি তো? যদি ডিস্টার্ব থাকলে আমরা সেটা সাইড করি, আমরা এগুলো আনি।
আমাদের হ্যারাসমেন্ট কাস্টমারের হ্যারাসমেন্ট আমরা নিজেরা কাজ করি তিনটে নিয়ে নাও তোমাদের সাথে পরিচয় করে দিন দাদা আপনার নামটা মিনিমাম বাজেট 3,000 টাকা আর যদি 310 টাকা গুলো নেন তাহলে হবে 3,100 টাকা মানে একবার যেটা 300 টাকা সেটা হচ্ছে কি এই দুটো লাইন আর 310 টাকার গুলো হচ্ছে এই পাশে তো আমরা তিনটে শাড়ি কিনলাম দাদাকে অনেক রিকোয়েস্ট করা হলো তাহলে 300 তিনটে শাড়ি দিল 310 টাকা করেই আমাদের তিনটে শাড়ি দিয়েছে তোমরা যদি চাও একটা দুটো কিনতে তাও দেবেন উনি কোনো অসুবিধা নেই ভালো লাগলো কথা বলে কথা বলতে বলতে যাই না এই আমাদের কেনাকাটি শেষ হয়ে গেছে এবার ফিরে যাচ্ছি এই যে দু প্লাস্টিক তোমারটা দেখো অনেকগুলো শাড়ি কেনা হয়েছে সব খুলে খুলে দেখাবো তোমাদের বাড়িতে গিয়ে ঠিক আছে আর একটা প্লাস্টিক কেনা আছে ওটা আগেই গাড়িতে রেখে এসেছি চলো কেনাকাটি শেষ এই পিছনে ওই যে মার্কেট দেখা যাচ্ছে তিনতলা মার্কেট আর চারতলা সম্ভবত আমরা দোতলা পর্যন্তই গেছিলাম আর যাইনি খিদে পেয়ে গেছে কিছু খেয়ে নিই তারপর বেরোবো প্রচুর শপিং করে ফেলেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে সব একটা একটা করে দেখাবো তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে ওকে বাই বাই চাবি ভেঙে যাবে আশা করি ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা এরকম ভিডিও আর দেখতে চাও কিনা তারপরে বলো আমরা ঠিক আছে বলো আমরা শান্তিপুর বলো শান্তিপুর এসেছিলাম এখন এখন বাড়ি যাচ্ছি আমরা যা বলো মাম্মা আচ্ছা বলো মাম্মা বলো অনেক শাড়ি আচ্ছা ঠিক আছে বাই বাই বলে দাও বাই বাই বলে দাও বাই বাই বলে দাও বাই 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 ওকে টাটা টাটা